নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। সবুজ সাথী পোর্টালে অলরেডি ক্লাস নাইনের ডেটা ভেরিফিকেশন চলছে এবং সেই ডেটগুলো সম্বন্ধে আগেই আমি বলে দিয়েছিলাম কোন স্লটে কারা এন্ট্রি করতে পারবে। অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড স্লটের এন্ট্রি শুরু হয়ে গেছে বা অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড স্লটের এন্ট্রি হয়ে গেছে, ডেট চলে গেছে। যারা বাকি আছে তারা আবার ফোর্থ স্লটের 7ই অক্টোবর থেকে করতে পারবে। এখন থার্ড স্লটের এন্ট্রি চলছে 4ই অক্টোবর থেকে, অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়ে গেছে। বীরভূম, বাঁকুড়া, সাউথ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই ডিস্ট্রিক্টগুলো। তো আমি একদম লাইভ দেখাবো আপনাদের কীভাবে স্টুডেন্ট ডেটা ভেরিফিকেশান করার পর ফাইনালাইজ করবেন এবং কী কী নিয়ম ফলো করবেন, সেটা নিয়ে ডিটেলস দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি পেয়ে যাবেন। তো সবুজ সাথী পোর্টালে কীভাবে লগ ইন করতে হয় আগের ভিডিওতেই আমি বলেছিলাম। এই লগ ইন অপশানে ক্লিক করার পর আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দেওয়ার পর আপনি লগ ইন করতে পারেন। তো আইডিটা হয় স্কুলের ইউডাই স্কোর, পাসওয়ার্ড ডিফল্ট হেড 123 HEAD স্মল লেটারে 123 এবং ক্যাপচা কোড দেওয়ার পর লগ ইন করে নিতে পারেন। তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর টোটাল ক্লাস নাইনে যা স্টুডেন্ট ছিল সেগুলো আমার প্রায় ভেরিফিকেশান হয়ে গেছে। তো একটা ডেটা কীভাবে ভেরিফাই করতে হয় সেটা আমি দেখাবো। দেখুন এই যে ফেজ সিক্স অপশানে এসে কিন্তু আমি ডিস্ট্রিক্ট অনলাইন এন্ট্রি ক্লাস নাইন ফেজ সিক্স ফর একাডেমিক ইয়ার 2020 ভিউ অল প্রোফাইল ক্লাস নাইন করে নিয়েছি। ভিউ অল প্রোফাইল ক্লাস নাইন করে নেওয়ার পর সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো কিন্তু ভেরিফিকেশান করে নিয়েছি। দেখুন ভেরিফাইড বলে দেখাচ্ছে, যারা যাদের তথ্য ভুল আছে সেগুলোকে রেজেক্ট করে ফ্রেশ এন্ট্রি করতে হবে, সেটা আমি আগেই বলে দিয়েছি। তো আজকে দেখাবো একটা ডেটা কীভাবে ভেরিফিকেশান করবেন, ভেরিফিকেশান করলে কী কী ডেটা ভেরিফাই করতে হচ্ছে। তো স্টুডেন্টার ডেটাটা দেখে নেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্ট এই ডেটাগুলো সব দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি। এরপরে বোর্ড বা কাউন্সিল এটা সিলেক্ট করবেন, WBBSE। এটা দেওয়ার পর কী করবেন, এরপরে একদম নিচের দিকে চলে যাবেন। এখানে হচ্ছে বাকি ডেটাগুলো দেখে নেবেন, নেম, অ্যাড্রেস সব কিছু ঠিক আছে নাকি, স্টার মার্কটা বিশেষ করে, এবং মোবাইল নাম্বার যদি না দেওয়া থাকে মোবাইল নাম্বারটা দেখে নেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে প্লিজ সিলেক্টে এখানে নো করতে হবে, যেহেতু সাইকেল পায়নি। যদি সাইকেল পেয়ে যায় তাহলে ইয়েস করে ওটা বেরিয়ে যেতে হবে, যেহেতু পায়নি নো করতে হবে। নো করার পর এই যে চেক বক্স, আই হেয়ার বাই ডিক্লিয়ার দ্যাট অল পার্টিকুলার্স অফ স্টুডেন্ট প্রোফাইল হ্যাভ বিন ভেরিফাইড প্রপারলি অ্যান্ড অনলি কারেক্ট ডেটা হ্যাভ বিন প্রোভাইডেড, এই অপশানটায় ক্লিক করব। এরপর আপডেট অপশানে ক্লিক করে দেবো। আপডেট অপশানে ক্লিক করার পর দেখাবে স্টুডেন্ট ইনফরমেশান সাকসেসফুলি ভেরিফাইড অর আপডেটেড, অ্যাপ্লিকেশান আইডি সহ দেখাবে। এরপরে ক্লিক হেয়ার করে আরও একটি ডেটা আছে সেটা আমরা ভেরিফাই করে নেব। ভেরিফাই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছে একই রকমভাবে। সিলেক্ট করার পর এই অপশানটায় নো করব। আই হ্যাভ বাই অপশানে চেকবক অপশানে ক্লিক করব, আপডেট করে নেব। তো আপনার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে স্টুডেন্টের নাম যতগুলো আছে, অর্থাৎ টোটাল ক্লাস নাইনের যা স্টুডেন্ট আছে সেই সংখ্যাটা দেখে নেবেন যে এখানেও সেম সংখ্যা আছে কি না। তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে 76টা স্টুডেন্ট। এরপরে দেখুন এই যে ফাইনালাইজ স্টুডেন্ট লিস্ট বলে যে অপশানটা আছে, এই ফাইনালাইজ স্টুডেন্ট অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে দেখুন 76 রেজাল্ট ফাউন্ড, এগুলো সমস্ত ভেরিফিকেশান হয়ে গেলেই তবে কিন্তু ফাইনালাইজ স্টুডেন্ট লিস্ট অপশানটা আসবে। ফাইনালাইজ করার আগে সমস্ত ডেটাগুলো কিন্তু দেখে নেবেন এবং কোনো স্টুডেন্টের যদি বাকি থাকে ডেটা তাহলে কিন্তু আপনার ফেজ সিক্স অপশানে গিয়ে অনলাইন এন্ট্রিতে গিয়ে নিউ স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রি করবেন যদি কোনো স্টুডেন্টের ডেটা এন্ট্রি বাকি থাকে। একই রকমভাবে সমস্ত ডেটা এন্ট্রি করার পর সাবমিট করবেন, সাবমিট করে নেবেন। তো আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমরা কী করব,
একদম শেষ পেজে আসবো। আসার পর দেখুন ফাইনালাইজ স্টুডেন্ট লিস্ট বলে যে অপশানটা আছে, এই ফাইনালাইজ স্টুডেন্ট লিস্ট অপশানে ক্লিক করব। তো এটা করার আগে সমস্ত কিছু ঠিকঠাক দেখে নেবেন, কারণ একবার ফাইনালাইজ করে দিলে আর দ্বিতীয়বার কিন্তু আপনি কোনো এডিট করতে পারবেন না, স্কুল প্রোফাইলটা লক হয়ে যাবে। তো ফাইনালাইজ স্টুডেন্ট অপশানে ক্লিক করলাম, এরপরে যে ক্যাপচা কোড দিচ্ছে এই ক্যাপচা কোডটা এখানে এন্ট্রি করতে হবে, এবং এখানে একটা অ্যাটেনশন দিয়ে দিচ্ছে, প্লিজ কমপ্লিট অল নিউ এন্ট্রি আপডেটেশন বিফোর ফাইনালাইজেশন, ওয়ান্স দ্য ফাইনালাইজেশন ইজ ডান নিউ এন্ট্রি আপডেটেশন ফাইনালাইজেশন অপশান উইল বি লকড। আমি বলেই দিয়েছি আগে যে ফাইনালাইজ করার আগে সমস্ত কিন্তু দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি ফাইনালাইজ করবেন। এরপরে ইয়েস করে দেবেন, দেখুন এখানে আগে পেন্ডিং দেখাচ্ছিল, এখন ফাইনালাইজ হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি দেখালাম সবুজ সাথী পোর্টালে কিভাবে ক্লাস 9 স্টুডেন্টের ডেটা ভেরিফিকেশন করবেন, এবং ভেরিফিকেশন করার পর ফাইনালাইজ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, এবং এই রকম আরও ভিডিও আসে সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই একটি লাইক দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।